বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে আজকে আমরা চলে এসেছি নৈহাটিতে। নৈহাটির ঐতিহ্যময়ী যে বড়মা, সেই বড়মার আজকে অন্নকূট মহোৎসব। সেই অন্নকূট মহোৎসবে আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি নৈহাটির পৌর প্রধান মাননীয় অশোক চ্যাটার্জি মহাশয়কে। তার সাথে রয়েছেন এই বড়মা পূজা কমিটির যে সভাপতি স্বপন দত্ত মহাশয়, ওনাদের সাথে আমরা কথা বলে নেব। আমাদের সাথে রয়েছেন বড়মা পূজা কমিটির সম্পাদক মাননীয় তাপস ভট্টাচার্য মহাশয়, আমরা ওনাদের সাথে কথা বলে নেব। প্রথমে আপনাদেরকে আহিরা বাংলা নিউজে স্বাগত জানাই। স্যার, আপনারা, আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে আজকে অন্নকূট মহোৎসব হচ্ছে, কী চাইলেন মায়ের কাছে? দেখুন, মায়ের কাছে চাওয়ার মধ্যে, মায়ের কাছে তো খালি নিজের মঙ্গল কামনা করলে হবে না, সকলেরই মঙ্গল কামনা করতে হবে। আমি এইটাই মায়ের কাছে অঞ্জলি দিয়ে বললাম, মা সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলকে রোগমুক্ত রেখো, আর পরিবেশটাকে ভালো রেখো, অন্তত সেই কামনায় মায়ের কাছে আমি করলাম। বড়মা দেখুন তো, বড়মা নিজের ইয়েতেই নিজে বড়মা প্রতিষ্ঠিত। বড়মাকে তো নতুন করে প্রচার করার জায়গা নেই, আপনারা জানেন বড়মার পুজোর দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম, লক্ষ লক্ষ লোক গঙ্গার ঘাট থেকে বড়মার পাদপদ্ম পর্যন্ত তারা ডন্ডিঘাটে, তাদের বিভিন্ন মনস্কামনা পূর্ণ হয়। এবং বড়মা কি বলবো, বড়মা অন্নপূর্ণা মা, আমি সেটাই বড়মার কাছে পুরোহিতের মাধ্যমে, সত্য বন্ধবাইয়ের মাধ্যমে আমি সেটাই কামনা করলাম, মা সকলকে অন্ন দিও, সকলকে বস্ত্র দিও, আমাদের সকলকে সুস্থ রেখো। আমি সরাসরি সভাপতি মহাশয়ের কাছে চলে যাব। দাদা, কী বললেন বা কী চাইলেন মায়ের কাছে নৈহাটিবাসীর জন্য? দেখুন চেয়ারম্যান সাহেব যেটা বললেন, আমাদের কিছু চাওয়ার নেই, আমরা চাই মা সকলের মঙ্গল রেখো, সকলকে সুস্থ রেখো, সকলকে ভালো রেখো। আগে বড়মাকে বছরে একদিন পেত, এখন নৈহাটিবাসী বড়মাকে রোজ পায়। এখানে বড়মার মন্দির আমরা স্থাপিত করেছি, মায়ের আজকে অন্নকূট করছে, বহু লোকের সমাগম হয়েছে, এটাই আমরা চাই, মানুষ শান্তিতে থাকুক, মা সবার মঙ্গল করুক। আমি একটুখানি আপনাদের একটা কথা জানাই, বড়মার কাছে, বড়মার তো এই যে বিল্ডিংটা দেখছেন, বিল্ডিংটা বড়মার এইভাবে প্রচার, এইভাবে পূজা অর্চনা বিগত দিনে হতো না। বড়মার এই কমিটিতে আসার পরে ধরুন ভজা থেকে শুরু করে, স্বপন দত্তর থেকে শুরু করে, বড়মার এখানে যারা ভক্তবৃন্দ আছে তারা এই প্রচলনটা শুরু করেছেন, এই অন্নকূটটা হতো না। বিভিন্ন ধরুন ফলতারিণী, ফলহরণী, অমাবস্যা এইসব বলে পুজো হতো না, এখানে পুজোটা চালু হয়েছে। এবং আমি আপনাদের এই প্রচার মাধ্যমের মারফতে একটা আবেদন মানুষের কাছে করতে চাই, এই বিল্ডিংটা আমরা কিনতে চাই, এই বিল্ডিংটা একটা ট্রাস্টি বোর্ড করে আমরা বিল্ডিংটা কিনতে চাই। আজকে বিধায়ক পার্থ ভৌমিক এখানে এসেছিলেন, আমার নৈহাটি পৌরসভার সমস্ত সিআইসি এখানে এখনও আছে। এবং একটা জিনিস আমরা আবেদন করি,
যেই প্রচার মাধ্যমের ইয়েতে আমরা এই প্রপার্টি যেন বড়মার ট্রাস্টি বোর্ডের নামে কিনতে পাই, এবং ট্রাস্টি বোর্ডের নামে যদি আমরা কিনতে পাই লিজ ডিডও রেজিস্ট্রি করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এর ডেভেলপমেন্টে 1 কোটি টাকা বিধায়ক পার্থভঙ্গের মারফত এটা দেবে। তাই আমরা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন করি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা একটা পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, যদি আমরা কারুর ব্যক্তিগত হাতে দিয়ে আমরা বিরোধী পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে ওরা ফেলে দিলে আমরা বড়মান এইটা কিনতে পারবো। 47 লক্ষ টাকা একটা দাম নিয়েছে এটা প্রপার্টির যারা মালিক। এই আবেদনটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমি তাপসবাবুর কাছে জিজ্ঞাসা করে নেব, উনি কী চাইলেন বা ওনার কী আজকে মনস্কামনা? নমস্কার তাপস ভট্টাচার্য, অন্নকূট আমাদের 5 বছরে পড়লো, 200 কিলো থেকে আমরা শুরু করেছিলাম, আজকে আমরা 1200 কিলোয় গেছি। অন্নকূট সারা নৈহাটি সারা পশ্চিমবঙ্গবাসী প্রসাদ পাচ্ছে, এবং চেয়েছিলাম কালকে যাতে ফোনই ফোনা তুলে না আসে, বড় আমাদের দেখেছে। আর আমাদের বড় মা একটাই কথা, ধর্ম হোক যার যার, বড় মা সবার জয় বড় মা, জয় বড় মা। আইরা বাংলা নিউজে আমরা কথা বলে নিলাম নৈহাটির পৌরপ্রধান অশোক চ্যাটার্জি মহাশয়ের সাথে, এছাড়াও আমরা কথা বলে নিলাম যে বড়মার পূজা কমিটির যে সভাপতি এবং সম্পাদক তাদের সাথে, তারা একটাই জিনিস চাইলেন বড়মার কাছে যে নৈহাটি তথা সারা রাজ্যবাসীর যেন ভালো হয়। এবং এই যে গত কয়েকদিন ধরে আমরা যেটা শুনছি যে এই যে ফণী নামক যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় যেন ঘূর্ণিঝড় থেকে যেন সকলকে বড়মা ভালো রাখেন সেটি আশা করলেন। নৈহাটি থেকে ক্যামেরায় সুমন সরকারের সাথে আমি আকাশ ভট্টাচার্য, আইরা নিউজ। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.